ইসরায়েল শুড ফিনিশ ইট কারণ ইসরায়েল পৃথিবীর কাছ থেকে তাদের যে সমর্থন হারাচ্ছে এদিকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে সমর্থন করছে প্রকাশ্য অ্যাট দি সেম টাইম উনি চাচ্ছেন যে যুদ্ধবিরতিটা আসুক এই যুদ্ধটি আরো আপনার ছড়িয়ে যাবে এবং ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে লেবাননও প্রস্তুতি নিচ্ছে যদিও লেবানন বারবার বলছে তারা এরকম মানে কোনো বড় রিজেন ওয়ারে যেতে চায় না ইসরায়েল তো ইসরায়েলের অনেকখানি জনগণ যারা নর্থ ইসরায়েলের ছিল তারা ওখানে থাকতে পারছে না লেবাননের বা মানে বারবার আক্রমণের ফলে কাজে তাদের মানে তারা এখন মরিয়া হয়ে গেছে তাদের আসলে কোনো না কোনো ভাবে ছোট ছোট বড় একটা আক্রমণ করতেই হবে ইউক্রেন এবং আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে ঘটনা ঘটছে এই বিষয়গুলো কিভাবে আনবেন ওভারঅল আমাদের হাতে সময় যেহেত কম এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন তারপরে আমরা মেহেরাজ মোমেনের মধ্যে শেষ করি যুদ্ধের ব্যাপারে আই থিঙ্ক ওনাদের দুইজনের মতামত একটু ভিন্ন হতে পারে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং ইদানিং একটা এগ্রিমেন্টও করেছে যে ইউক্রেনকে আমেরিকা উইল কন্টিনিউ অ্যাসিস্টেন ইউক্রেইন তো এটা যেটা ভিসাভিস আমি বলি ফরমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেনও বলেছে যে উনি নির্বাচিত হইলে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই এটাকে সেটেল করবে রাইট এবং রাশাকে বরং উনি প্রেস করেছে বিভিন্ন কারণে আর মিডল ইস্টের ব্যাপারে আমরা মোটামুটি দুজনের ভিউ জানি ফরমার প্রেসিডেন্ট আগে যখন ছিলেন তো উনি তখন বিশেষ করে জেরুজালেমে আমেরিকান অ্যাম্বাসি হস্তান্তর করা হয়েছিল গোলান হাইটকে অ্যাপ্রুভ করেছিলেন এবং বট বাদ উনি ইদানিং বলে আসছেন যে ইসরায়েলি একটা গ্রুপ যখন ওনার সাথে দেখা করতে আসছে উনি বলেছেন ইসরায়েল সুদ ফিনিশ ইট সোন কারণ ইসরায়েল পৃথিবীর কাছ থেকে তাদের যে সমর্থন হারাচ্ছে এইদিকে ইসরায়েলকে চাচ্ছেন যে যুদ্ধবিরতিটা আসুক কারণ সারা পৃথিবী এখন আহ দেখছে যে এই যুদ্ধের ফলে যে হাজার হাজার লোক যে মারা গেছে মারা যাচ্ছে এবং এটা যে একটা জেনোসাইড বলেও অনেকে বলতে চাচ্ছেন এই জিনিসগুলার প্রেসিডেন্ট বাইডেনের ইলেকট্রাল সিস্টেমকেও এফেক্ট করতেছে এবং সারা পৃথিবীতে আমেরিকার যে স্ট্যাটাস স্ট্যান্ডিংটাও খারাপের দিকে যাচ্ছে সুতরাং এই ফরেন পলিসির ব্যাপারে আমার মনে হয় ট্রাম্প এ তাড়াতাড়ি বলবে যে আমি এটা ফিনিশ করে দেবো এই যুদ্ধ আর যেন না চলে আর বাইডেন বলবে আমি তো ট্রাই করতেছি এটাকে বন্ধ করার জন্য তবে কেউ ডাইরেক্টলি ইসরায়েল যে আমেরিকান এলাই ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্টলি কেউ কিছু বলবে না কারণ এটা কোনোদিন বলবে না কোন প্রেসিডেন্ট অতীতে বলে নাই বর্তমানে বলবে না ফিউচারও বলবে না ঠিক ধন্যবাদ প্রফেসর মেহেন আজ মোমেন আপনার মধ্য দিয়ে আলোচনাটা আজকে শেষ করব আর কি আমি সংক্ষেপে বলি ইউক্রেনের ব্যাপারে বাইডেন এবং একটা অবস্থান আছে ব্যাপারে তাদের অবস্থান মোটামুটি একই রকম খালি কে কিভাবে ইসরায়েলকে সমর্থন করছেন কিভাবে বলছেন এটা ব্যাপার কিন্তু এখানে বাইডেনের একটা দুর্বল দিক আছে কারণ এই দুটি যুদ্ধই শুরু হয়েছে তিনি যখন আপনার ক্ষমতাসীন ছিলেন এবং এইটার ফলাফলটা যদিও এটা আমরা আশা করতে পারি না যে আমেরিকান প্রেসিডেন্ট এটাকে যে কোনো যুদ্ধবিরতিটা তার একার কথায় চলে আসবে কিন্তু ইসরায়েলের ব্যাপারে আমার কাছে মনে হয় যে ইউক্রেনের ব্যাপারেও মানে আমেরিকার আরো অনেক কিছু করণীয় ছিল এমন না যে ট্রাম্প হলে সেটা হতো কিন্তু যেহেতু বাইডেন ক্ষমতাসীন আছেন এবং এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় নাই আমেরিকান ফরেন পলিসির উপর এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে কাজে এটা বাইডেনের জন্য একটা অনেক দুর্বল জায়গা এবং আমি খুবই শিওর যে ট্রাম্প এটা নিয়ে বাইডেনকে অনেক আক্রমণ করবে যাই হোক আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারপরে একেবারে শেষের দিকে যদি একটু এক মিনিট করে একটা বিষয় একটু বলেন আমরা দেখছি যে আমেরিকাটা নির্বাচনের বাইরে একটু ভিন্ন প্রসঙ্গ সেটা হচ্ছে খবরটি হচ্ছে এরকম আমেরিকানদের লেবাননে না যেতে আহ্বান জানানো হয়েছে এটি নিয়ে যদি মানে একটু ছোট করে এক মিনিট করে বলেন প্রফেসর মেহনাজ মোমেন প্রথমে এখন তো আশঙ্কা করা হচ্ছে যে এই যুদ্ধটি আরো আপনার ছড়িয়ে যাবে এবং ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে লেবানন প্রস্তুতি নিচ্ছে যদিও লেবানন বারবার বলছে তারা এরকম মানে কোনো বড় রিজনাল ওয়ারে যেতে চায় না কিন্তু আক্রান্ত হলে তারা অবশ্যই মানে সামর্থ্য আছে তাদের ইসরায়েলের মোকাবেলা করার আর ইসরায়েল তো ইসরায়েলের অনেকখানি জনগণ যারা নর্থ ইসরায়েলের ছিল তারা ওখানে থাকতে পারছে না এই লেবাননের বা মানে বারবার আক্রমণের ফলে কাজে তাদের মানে তারা তারা এখন মরিয়া হয়ে গেছে তাদের আসলে কোনো না কোনো ভাবে ছোট ছোট বড় একটা আক্রমণ করতেই হবে কাজে এটা আমি আশঙ্কা করছি এই যুদ্ধ আরো বাড়বে এবং মানুষের দুর্গতি মানে আরো বাড়বে আর সেটি চাইনা কিন্তু আমাদের চাওয়ার উপরে অনেক সময় অনেক কিছু নির্ভর করে না আমরা কোনো সংশয় রাখতে চাই না আমরা আশাবাদী হতে চাই যে যুদ্ধ হবে না শান্তিপূর্ণ পৃথিবী হবে এই জায়গাটি থেকে আমি আজকের জন্য একটু ছোট করে মহসিন পাটোরে আপনি যদি কিছু বলেন যুদ্ধ আমেরিকা চায় না যুদ্ধ ইরান চায় না যুদ্ধ হিজবুল্লাহ বা লেবানন চায় না যুদ্ধ এখন মনে হচ্ছে যে ইসরায়েল চাচ্ছে কারণ ইসরায়েলের যে সিক্সটি থাউজেন্ড পিপুল সরানো হয়েছে নর্দারন ইসরায়েল থেকে এটার জন্য বেরি এক্সপেন্সিভ ওদেরকে হোটেলে রাখতেছে এটা একটা বিরাট ব্যাপার এবং তারা চাচ্ছে যে এখন লেটেস্ট আইডিয়া হলো যে দশ মাইল ওরা একটা বাফার জোন তৈরি করবে লেবাননের মধ্যে ওই যে আগে যেরকম বাফার জোন ছিল পনেরো মাইল এই ধরনের দশ মাইল একটা বাফার জোন তৈরি করবে এটা করার জন্য এটা এরা প্রস্তুতি নিচ্ছে এবং তারা সোলদারকে ইয়ে থেকে গাজা থেকে সরিয়ে নিয়ে নিয়ে আসছে এখন ইসরায়েলের মেইন ইন্টারেস্ট হলো যুদ্ধ ওখানে যাওয়া এবং তাদের সুপ্রিমেসি দেখানো এবং আমেরিকাকে কোনোভাবে যুদ্ধে জড়িয়ে পালানো এরা তারা বারবার চেষ্টা করছে আমেরিকাকে জড়াই ফেললে আমেরিকা উইল ডু দেয়ার জব রাইট এটাই হলো আমার আমার কাছে ধারণা হচ্ছে এই মুহূর্তে আর কি তবে আমরা শান্তি চাই শান্তি চাই ইসরায়েলেরও ক্ষতি হবে জনগণের ক্ষতি হচ্ছে লেবানের জনগণেরও ক্ষতি হবে আমরা চাচ্ছি একটা শান্তিপূর্ণ মিডল ইস্টকে আমরা চাচ্ছি শান্তিপূর্ণ গাজাকে আমরা চাচ্ছি শান্তিপূর্ণ একটা টু স্টেট হোয়াট এভার সলিউশন দে হ্যাভ বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন এটা আমরা চাচ্ছি এটা আমেরিকার জন্য ভালো পৃথিবীর জন্য ভালো ইসরায়েলের জন্য ভালো মিডল ইস্টের লোকদের জন্য ভালো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ Because people sneeze. because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর